হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভান নেহা ব্লগ। গাইজ দেখো, আমি আছি এখন রান্নিসি এই যে পরোটা ঘুগনি পেঁয়াজ দেওয়ার চা। তো গাইজ দেখো, পরোটা ঘুগনি আর চাটা খায় নি সকাল সকাল ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছে। তো তোমরা দেখতে থাকো গাইজ। তো এখানে নিয়ে নিছি পরোটা ঘুগনি আর নিয়ে নিছি এক কাপ চা। তো চলো আমি খাইতে থাকি, ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো লাইক করো আর কে কে পরোটা খেতে ভালো পায় কমেন্টে আমার অবশ্যই জানাও। তো আজকের জন্য ব্লগটা এখান থেকে স্টার্ট করে, আর আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করো। আমার ব্লগটা দেখো তোমরা, যদি ভালো লাগে তো লাইক করে দিও। হাউস দোকানের চেয়ে খুব ভালো মালিগাঁওতে। হাই গাইস, তো দেখো আমি সকাল সকাল পরোটা নিয়ে বয়ে গেছি। তো পরোটা আর ঘুগনি দিয়ে চাটা খাইতেছি। আর আমগো এখানে পরোটা হাউস করে একটা দোকান আছে, ফেমাস মালিগাঁওর মধ্যে ফেমাস। হ্যালো গাইস, দেখো শুক্রবার বাজার থেকে কাপড়ের ক্লিপ আনা হয়েছে, বান্ধাকপি আনা হয়েছে, গাজর আনা হয়েছে, মূলা আনা হয়েছে, আর মিষ্টি কুমড়ো আনা হয়েছে, কাঁচা লঙ্কা দুনিয়ার আছে ফ্রিজে দুই প্যাকেট, তারপরও কাঁচা লঙ্কা আনা হয়েছে, আর আনা হয়েছে পেঁয়াজ, আলু তাও এবার কমই, আর আনা হয়েছে আম। তো গাইজ দেখো ভালোই হয়েছে, এটা আনা হয়েছে কাপড়ে ক্লিপ মারার লেগা। তো গাইজ আমও আনা হয়েছে, এই ঘরেও আম ছিল, আরও আম আনা হয়েছে বাজার থেকে। দেখো আনা হয়েছে ভুজিয়া বুন্দিয়া, এই যে ভুজিয়া বুন্দিয়াও আনা হয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো গাইস। আজকে শুক্রবার, এখন বাজে পুরো 10:30 গাইস। চলো ব্লগটা কন্টিনিউ করি। তো এখন বাজে পুরো 12:30। তো দেখো এটা আমি মুখি বানাইতেছি, আর মুখির মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা। আমার তো এটা খাইতে ভালো লাগে, তোমাদের ভালো লাগে না কমেন্টে আমার জানাবে। আর এটা এরকম আলুর দম দিকে আমার হয়ে গেছে ডাইল, আর এখানে হয়েছে বোয়াল মাছ চচ্চড়ি টাইপ মাখা মাখা বানাইছে, একটু ডাইল হয়েছে, আর মুখিটা করলে প্রায় শেষ। আর রান্না ভাত হয়ে গেছে, ভাতে মারগালা হয়েছে গাইস। তো চলো হাই গাইস, তো এদিকে দেখো হয়ে যেতেছে মুখিটা। অনেক গরম, মেঘলা তো করছে কিন্তু গরম ফেলেছে অনেক গাইস, অনেক গরম কি বলবো। তো চলো মুখিটা হইতে হইতে এখন দেখো ঘরের কি অবস্থা, এগুলো সব আমি সাইডে নেব। তো দেখো কি অবস্থা, আর ওয়েদারটা মেঘলা করছে কিন্তু গরম ফেলেছে বহুত। তো গরম লাগতেছে এক্সট্রা, এক থেকে খুঁজে ভাব ভাব গরম লাগতেছে। আর আম্মা বুঝি তো স্টার্ট হয়ে গেছে গাইস, সবাই যাইতেছে। তো আজকে আমি যাওয়ার কথা, দেখা যাক কি হয়, যাওয়া যাইব কি না। তো ঘরের অবস্থা কাঙ্গাল, তো দেখো ঘরের কি অবস্থা, আমি এখন এগুলোটা গুছাই নেব। দেখো বিভান কি নষ্ট করে, এখন আমি ঘরটাকে গুছাই নেব। আর সব কাপড় চোপড় বাইরে মেলা হয়েছে, তো দেখো কতদিনের কাপড় একদিনও একভাবে শুকায় না। দেখো কত কত কাপড় এখানে, বিভানের স্নান হয়ে গেছে দেখো, আর অনেক কাপড়, দেখো কাপড় কত মেলা হয়েছে, সব শুকনা কিন্তু একটা গন্ধ করে ভিজে ভিজে। তো এটা ভালো করে রোদে না শুকাইলে পুরো গন্ধ করবো গাইস। তো দেখো ওয়েদারটা কিরকম, কিন্তু একটা গরম ফেলাইছে। তো চলো আমি এখন যাই রুমগুলো গুছাই নি। হাই গাইস, দেখো আমার প্রচুর মুখি আর কি, তো এটা সামলানি হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিতেছি, মাখা মাখা হইব, তাহলে বলতে থাকবো 5-10 মিনিট, তারপর নামাই নেব। আর এখানে করা হয়েছে আজকে আম মাখা, গাছের আম দেখো গাছ থেকে পড়ছে, তো এটার মাখা করা হয়েছে। তবে সবাই ভাত দিয়ে আম মাখা খাওয়া হইব, আম ভাত খাওয়ার পর আম মাখা খাওয়া হইব। তা আম মাখা আমারও ভালো লাগে, বাবুরও ভালো লাগে, আমার বড়ও আম মাখা ভালো পায়। তো দেখো আম মাখা হয়ে গেছে, দেখো রুমটার কি অবস্থা, রুমটা একটু ঝাড়ু দিয়ে নিছি, আর যদি আজকে সময় পাই ভাবছি একটু ব্রাশ মেরে তুমি খাইছি। তো দেখো এটাও হয়ে গেছে প্রায়, তো এটা এখন নামাই নেবো, রান্নাঘরটা ক্লিন করুন, রান্নাঘরের সেলফটা মুছুন, এগুলো মুছুন। তো চলো দেখতে থাকো ব্লগ। আর আজকে আমার দেরি হয়ে গেছে, এখন পুরো বাজে 12:30 গাইস। তো চলো রান্না প্রায় শেষই, এখন নামাই নেবো। আমার রুম গুছানি হয়েছে, বিভার নষ্ট করে নিছে, আর টাইপডটা লাগালেছে ব্যাঙের টাইপড, এটা পয়ডা জায়গা বিভানে নষ্ট করছে। তো গাইস দেখো এই রুমটা গুছাইছি আগে, তোমরা দেখাতে পারি না বিভানের লিগা, তো এখন এই রুমটা আবার আমি ঠিক করুক। দেখো বিছনা ঝাড়া হয়েছে সব কিছু, তারপরে দেখো সোফা গুছানি হয়েছে,
আবার নষ্ট করছে, এরকমই চল। তো পুরা কামাখ্যার মন্দিরে আমু করছি, মেলার দিকে পুরা ভিড়। তো আমি এখন ঘর গুছিয়ে যেতেছি, রুম দিয়ে দেখি অনেক মানুষ, বিহারি মানুষগুলো যাইতেছে সাজ্জে সুজ্জে পুরা কামাখ্যা মন্দিরে। তো আজকে আমগো মা ভাই ওরাও আইতেছে, ওরাও যাইতেছে, সবাই যাইবো। আমগো আজকে যাওয়ার কথা আসলো, দেখি কি হয়। কিন্তু বৃষ্টি আর যে একটু মানে গরম ফলাইছে, তাও মেঘলা করলে ঠিক আছে, তাও মেঘলা করণে একটু গরম আছে। এদিকে কতবার বারবার আমি গো আবার বেশি দেখলে গুছাইনি দেখলে আরো বেশি করে এটির উপরে উঠে সোফাতে উঠে। তো দেখো গুছাই নিছি, এদিকটাও গুছাই নিয়ে গেছি, সোফাটাও গুছাই নিছি, এই রুমটাও গুছাই নিছি, তারপরে আয়াও নষ্ট করে এখন আমি বালিশগুলো সরায় দিছি জানলার সামনের থেকে, না জানলায় পাড়ায় পাড়ায় উঠে। তো চলো এখন আমি রান্নাঘর পরিষ্কার করুন, তুম্বর সাথে আজকে শেয়ার করুন রান্নাঘরটা পরিষ্কার করা। তো চলো, আরও আগে হয়তো বিভানের মানে দদ লাগে, তো একটু দদ খেয়ে নিল, তার লেগে একটু দেরি হইলো। তো চলো আমি এখন যাই রান্নাঘরে। এ ধরবি না, ধরবি না। তো গাইস দেখো রান্না তো শেষ, তো এখন দেখো এগুলো সব ক্লিন করব আমি, নিচটা উপরটা। তো চলো দেখতে থাকো। তো আমি আজকে ট্রাইপডটা রান্নাঘরে নিয়ে এসেছি, কিন্তু এটা লাগানো যাবো কি না এখনো জানি না। হ্যাঁ গাইস, তো আমি আসি রান্নাঘরে, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি, তো তোমরা ব্লগে দেখতে থাকো। আর এখন আমি রান্নাঘরে আইসি সার্ফ নিয়ে, সার্ফে জল নিয়ে। তো আগে রান্নাঘরে সেলফটা আমি পরিষ্কার করে নিই, তারপর ভালো করে পরিষ্কার করবি। তোমার মা ভাইও আইতেছে মন্দিরে যেতেছে, আর আমরা ঘরের সামনে থেকে এখনো যেতে পারি, বাচ্চা আছে তার লিগে। বেসিনটাও মাইজা নিছি, একটু জল ঢেলে দিব, তো হয়ে যাব। তো চলো এখন রান্নাঘরটা করলে শেষ, নিচটা করে নেবো। দেখো নিচটা লেত্রা হয়ে আছে।